প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন। 2022 সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান পর্বে আজ রয়েছে সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান। দর্শক, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের প্রশ্ন সমাধান। পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু কোনটি? পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয়? ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয় ফিটকিরি। সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ্লিসারিন। সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় কারণ প্রোটিনের জন্য। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? ইবনে বতুতা পর্যটক ছিলেন মরক্কোর। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট এক হচ্ছে উপগ্রহের নাম। ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ঐতিহাসিক ছয় দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টা। নারিকা এক কি? নারিকা এক হচ্ছে ধান। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর 8 মার্চ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে ঈশ্বরদী, পাবনা। নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? ইউক্রেনের প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে? সঠিক উত্তর হচ্ছে জেরুজালেম। কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় হচ্ছে রোমানিয়া। পলাশির যুদ্ধে কোন সালে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালে। সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিডাপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে।